রামপুর 1 নম্বর ব্লকে অবস্থিত ডেলি মার্কেট, সেখানে বসে দৈনন্দিন বাজার। শাক সবজির দাম আকাশ ছোঁয়া, বিপাকে পড়ছে সাধারণ মানুষ। এক ক্রেতা কালু দাস জানান, আমরা গরিব মানুষ, আগে 1 কিলো করে আমরা বাজার করতাম, এখন শাক সবজি যে আকাশ ছোঁয়া দাম, তার জন্য এখন সবজি কেনা অসম্ভব হয়ে গেছে। 250 গ্রাম করে নিয়ে যায়, সেটাতেই কোনো রকম রান্না করে খেতে হচ্ছে। সবজির দাম বাড়ছে, স্টক করছে ব্যবসায়ীরা, তার জন্যই সেটা বন্ধ করতে হবে, তাহলে শাকসবজির দাম স্বাভাবিক হবে। এক বিক্রেতা ভোলা দাস জানান, সবজির বাজার পুরো আকাশছোঁয়া, আমরা তো বিক্রেতা, কি করব, আমরা কিনে আনছি আর সেটাই সবজি বিক্রি করছি। আলুর গোডাউন থেকে শুরু করে সব জায়গার ব্যবসায়ীরাই স্টক করছে। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। যে দাম আগুন 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 সাধারণ মানুষের যে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, খুবই সমস্যা। এটা নিয়ে কি বলবো, মানুষ যেভাবে বাজার চলছে সেইভাবে অল্প স্বল্প করে খাচ্ছে, যেখানে 1 কিলো খাচ্ছিল সেখানে 1 পোয়া খাচ্ছে, কি করবে, এই হচ্ছে ব্যাপারটা পুরো গ্রামবাসী। আর আমাদের এখানে সবজির দামটা খুবই ব্যাপক হারে বেড়ে গেছে, তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এমনকি পাবলিকেরও খুবই অসুবিধা হচ্ছে। যারা খেতে 1 কিলো খাচ্ছিল তারা এখন 250 গ্রাম করে খাচ্ছে। বিশেষ করে এটার কারণ আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে স্টক, এই স্টকটা না হলে পরে বাজারে এটা আমাদের ভালো হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে সরকারকে আমরা বলছি যে আমাদের স্টকের দিকে একটু লক্ষ্য দিই, তাহলে বাজারটা আমাদের সবজির ভালো হয়ে যাবে। হ্যাঁ।